السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সরকার ঘোষিত closed for signed I এর মধ্যে নবরণ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বিশেষ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আজকে দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আলোচনা হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা কিছু টপিক জেনে নেই। মোল, মোল কাকে বলে? যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, ইহার আণবিক ভর 98। সুতরাং এক মোল সালফিউরিক অ্যাসিড সমান ইকুইভ্যালেন্ট 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তদ্রূপ বলা যায় এক মোল পানি ইকুইভ্যালেন্ট 18 গ্রাম পানি। অ্যাভোগাড্রো সংখ্যা, কোন যৌগের এক মোল এ যে পরিমাণ অণু বিদ্যমান তাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটি একটি কনস্ট্যান্ট সংখ্যা। তদ্রূপ কোন মৌলের মৌলিক পদার্থের এক মোলে যে পরিমাণ পরমাণু উপস্থিত তাকে বলা হয় ওই মৌলের অ্যাভোগাড্রো সংখ্যা। একটা প্রবলেম, এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে? আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী এক মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 6.023 × 10³ অণু। অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা সমান অণু। তাহলে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইড 98 সমান 6.14 × 10²² সংখ্যক অণু। নিজে করো, 112 নম্বর পেজ। প্রবলেম, এক গ্রাম সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু সংখ্যা কত? আমরা দেখেছি পূর্বের প্রবলেম থেকে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা 6.14 × 10²। আবার আমরা জানি একটি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু 2টি, সালফার পরমাণু 1টি, অক্সিজেন পরমাণু 4টি। তাহলে যে এক গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে প্রাপ্ত সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা 6.14 × 10², সেখানে হাইড্রোজেন আছে ওই সংখ্যক ইনটু 2, সালফার আছে ওই সংখ্যক ইনটু 1, অক্সিজেন আছে ওই সংখ্যক ইনটু 4। এটাই উত্তর। পরবর্তী টপিকস, মোলার আয়তন। কোন যৌগিক পদার্থের এক মোলের আয়তন যেটা সেটাই মোলার আয়তন। এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, যে কোনো যৌগিক পদার্থের জন্য সেটার মোলার আয়তন 22.4 লিটার। অর্থাৎ এক মোল পানির মোলার আয়তন 22.4 লিটার পানি, এক মোল সালফিউরিক অ্যাসিডের মোলার আয়তন 22.4 লিটার সালফিউরিক অ্যাসিড, এক মোল সোডিয়াম ক্লোরাইডের মোলার আয়তন 22.4 লিটার সোডিয়াম ক্লোরাইড। আমরা একটা প্রবলেম দেখি যেটা আছে 114 নম্বর পৃষ্ঠায়। প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? আমরা জেনেছি এক মোল কার্বন ডাইঅক্সাইড হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আর এক মোলের মোলার আয়তন হলো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, এবং এক মোলের অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10²³ কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান কার্বন ডাইঅক্সাইডের অণুতে আয়তন হিসাবে পাওয়া যাবে 24.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে 5টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 × 5 / অ্যাভোগাড্রো সংখ্যা, যে পরিমাণ পাওয়া যায় অত পরিমাণ লিটার কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড
অনুর আয়তন এত লিটার কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী টপিক মোলার দ্রবণ। আমরা জানি দ্রবণ হলো দ্রব এবং দ্রাবকের সামেশন। দ্রব এটা সলিড, দ্রাবক এটা লিকুইড। নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যদি এক মোল দ্রব দ্রবীভূত থাকে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ এক মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এক লিটার পানির মধ্যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে যে দ্রবণ তৈরি হয় সেটা হলো সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ। যদি বলি সালফিউরিক অ্যাসিডের সেমি মোলার দ্রবণ সেটা হবে 0.5 মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 1 মোল 98 গ্রাম, 0.5 মোল 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ 1 লিটার পানিতে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে যে পরিমাণ পাওয়া যাবে ওই দ্রবণটা হবে সেমি মোলার দ্রবণ। সালফিউরিক অ্যাসিডের ডেসি মোলার দ্রবণ, ডেসি মোলার 10 ভাগের 1 ভাগ, 0.1 মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ 1 লিটার পানিতে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে যে দ্রবণ প্রস্তুত হলো সেটা সালফিউরিক অ্যাসিডের ডেসি মোলার দ্রবণ। এই রিলেটেড একটা অঙ্ক আমরা দেখি, W সমান SVM বাই 1000, যেখানে W হলো দ্রবণে উপস্থিত দ্রবের ভর, S হলো দ্রবের ঘনমাত্রা বা মোলারিটি, V হলো দ্রাবকের আয়তন, M হলো আণবিক ভর, দ্রবের আণবিক ভর। 119 পেজে একটা প্রবলেম, তুমি কিভাবে 200 ml সেমি মোলার কার্বন সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করবে। প্রশ্ন থেকে প্রাপ্ত ডাটাগুলো হলো আয়তন 200 ml, যেহেতু বলা আছে সেমি মোলার তাহলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 0.5 মোল, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। তাহলে আমরা সূত্র থেকে জানি W সমান SVM বাই 1000, মানগুলো বসিয়ে দিয়ে আমরা পাবো 10.6 গ্রাম। অর্থাৎ প্রশ্ন ছিল যদি আমরা সেমি মোলার দ্রবণ তৈরি করতে চাই তাহলে 200 মিলিলিটার সেমি মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে আমাদের 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট যুক্ত করতে হবে, তবে দ্রবণটি সেমিমোলার দ্রবণ হয়ে যাবে। পরবর্তী প্রবলেম, 0.75 মোলার সোডিয়াম কার্বনেট এর মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত। প্রাপ্ত তথ্য, দ্রবণের মোলারিটি S 0.75 মোলার, দ্রবের ভর W সমান 20 গ্রাম, দ্রবের আণবিক ভর সোডিয়াম কার্বনেট আর আণবিক ভর 106। তাহলে আমাদের প্রয়োজন ছিল দ্রবণের আয়তন V সমান হট। আমরা জানি W সমান SVM বাই 1000, এখান থেকে V সমান 1000 গুণ W, W হলে ভর, এটা 20 গ্রাম, ডিভাইড S M, S ঘনমাত্রা ছিল 0.75, M ছিল 106, অর্থাৎ 250 মিলিলিটার আয়তন প্রয়োজন, এটাই উত্তর। ধন্যবাদ।